Morning Bengal Weekly Fast বিশালাকার তিমি মাছ ভেসে এলো মন্দারমণির সমুদ্র তটে। রবিবার সকালে তিমিটি দেখতে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন উৎসুক এলাকাবাসীরা। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। বিশালাকার তিমি মাছ ভেসে এলো মন্দারমণির সমুদ্র তটে। রবিবার সকালে তিমিটি দেখতে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন উৎসুক এলাকাবাসীরা। প্রাথমিকভাবে তিমিটিকে সেফ হোয়েল প্রজাতির বলেই মনে করছেন মৎস্যজীবীরা। খবর গিয়েছে প্রশাসনের কাছেও। এই মাছটিকে কি সংরক্ষণ করা হবে নাকি একে সমুদ্রের পাড়েই বালি খুঁড়ে কবর দেওয়া হবে তা এখনো পরিষ্কার নয়। প্রসঙ্গত, এর আগে 2012 সালে 10ই ডিসেম্বর দীঘা মোহনা থেকে প্রায় 40 নটিক্যাল মাইল সমুদ্রের গভীর থেকে মৃত অবস্থায় 45 ফুট লম্বা ও 10 ফুট চওড়া এবং 18 টন ওজনের তিমিটিকে মৎস্যজীবীরা উদ্ধার করেছিলেন। পরে সেটিকে টেনে দীঘা মোহনায় তোলা হয়। প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা এই সেফ হোয়েল তিমিটি কিন্তু সাধারণভাবে প্রশান্ত মহাসাগরের গভীরেই বসবাস করে। তবে কোনোভাবে খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে বঙ্গোপসাগরে চলে আসে। এরপর কোনো জাহাজের ধাক্কায় মাছটির মৃত্যু হতে পারে এবং সেটি মৎস্যজীবীদের জালে এসে আটকে পড়ে। মেরিন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজিওনাল রিসার্চ সেন্টারের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তৎকালীন অফিসার ইনচার্জ তথা গবেষক অনিল মহাপাত্র জানিয়েছিলেন, সেফ হোয়েল প্রজাতির এই তিমি মাছ অত্যন্ত বিরল। এই ধরনের তিমি উদ্ধারের ঘটনা আমাদের দেশের কাছে মস্ত বড় সম্পদ। দীঘা থেকে সৌমালো বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মেডিকেল, ফার্মাসি, নার্সিং ও ম্যানেজমেন্ট পড়ার জন্য ব্রাইট ক্যারিয়ার একাডেমি সেন্টার কুলপিও হুগলি। কন্ট্যাক্ট 6294698949। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।